ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হে রাসূল। এতে বাংলাদেশে যারা এই ইসলামী সংস্কৃতি নিয়ে কাজ করছে প্রত্যেকে কিভাবে বেনিফিটেড হতে পারে সেই চেষ্টা ইনশাআল্লাহ আমরা করব। তুমি আসমানে থাকো আমি জমিনে, শয়তানের কুমন্ত্রণায় হইয়া জড় জড়, আসলকে নকল ভাবিলাম সারা জনম ভর। যে ভর্তি হওয়ার প্রথম 3 মাস পর থেকেই হেভেন টিউন তাকে গান করার জন্য তার দরজা খুলে দেয় এবং গানের অর্ধেকটা খরচ হেভেন টিউন ফাউন্ডেশন বহন করে। ও হে মুসলিম আজি জেগে ওঠো, দাও মোরের হুঙ্কার, কেউ কি আছে শুনবে এমন রক্তে ভেজা চিৎকার। কারিগর কারিগর আমরা হেভেন টিউন সুরের কারিগর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দূরে কাছে দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দেখছেন হেভেন টিউন ফাউন্ডেশনের সৌজন্যে সুরের কারিগরের আজকের আয়োজন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আনাসর হোসেন। তো আপনারা অনেকে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হওয়া শুরু করেছেন। আমরা এই সুরের কারিগরের অনুষ্ঠানটি আপনারা জেনে থাকবেন যে আমরা সাজিয়ে থাকি মূলত হেভেন টিউনের দর্শকরা ফোন করে গান শোনাবেন, হেভেন টিউন থেকে পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে এই অনুষ্ঠান থেকে। আপনারা ফোন করে গান শোনাবেন, যারা উদীয়মান প্রতিভাবান শিল্পী নিজেকে মনে করেন যে আপনি গান করতে পারেন কিংবা আপনি আপনার পক্ষে গান করা সম্ভব, অথবা আপনি গান করছেন হেভেন টিউন থেকে আপনি প্ল্যাটফর্মের একটা সুযোগ চাচ্ছেন, সেটা আমরা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে একত্রিত করে। আজকে হেভেন টিউন সুরের কারিগরে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি হেভেন টিউন নাশিদ ব্যান্ডের শিশু সঙ্গীত সহকারী পরিচালক, আপনাদের পরিচিত শিল্পী। হেভেন টিভিতে আমাদের বেশ কিছু নাশিদ রয়েছে আমাদের এই শিল্পীর, হেভেন টিউন নাশিদ ব্যান্ডের শিশু সঙ্গীত সহকারী পরিচালনার দায়িত্বে যিনি আছেন এবং হেভেন টিউনে মোটামুটি শুরু থেকেই সে আছে এবং দায়িত্ব পালন করছে, এখন দায়িত্বশীল পর্যায়ে চলে এসছে আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় মনিরুল ইসলাম লাবিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। হেভেন টিউন সুরের কারিগরের সেটে আপনাকে স্বাগতম। আপনাকে মোবারকবাদ। আলহামদুলিল্লাহ। তো আপনি জানেন যে আমাদের অনুষ্ঠানটি দর্শকরা ফোন করে গান শোনাবে, আমরা শুনবো উভয়ে, পাশাপাশি আপনার কিছু নাশিদ শুনবো, কিছু অভিজ্ঞতা শেয়ার করবো আজকে দর্শকদের সাথে হেভেন টিউন নাশিদ ব্যান্ড সম্পর্কে, ইসলামী সংস্কৃতি সম্পর্কে। তো শুরুতে একটা নাশিদ শুনে ফেলি আপনার, কোন নাশিদটা শুনবো? আমি এখন যে নাশিদটি পরিবেশন করব সেটি হচ্ছে এই কোরআন নাশিদটি, মাহমুদ ফয়সাল ভাই লিখেছেন এবং সুর করেছেন, সেই নাশিদটি আমি শুনেছি। ওকে ওকে, আমরা শুরু করি। যে কোরআন আলোকের দিশারি, যে কোরআন মহানের বাণী, যে কোরআন নবীজি সোনারে, শ্রেষ্ঠ কথা সে তো জানি, যে কোরআন আলোকের দিশারি, যে কোরআন মহানের বাণী, যে কোরআন নবীজি সোনালে, শ্রেষ্ঠ কথা সে তো জানি, বুঝেও সবই দূরে থাকি, বুঝেও সবই দূরে থাকি, ওরে অভাগা কপাল পোড়া, কোরআনের কাছে যাবি চল, তার রঙেতে তার ঢঙেতে জীবন সাজাবি বল, কত আর অবহেলা, চির সত্য ভুলে রবি, জেনেও না জানা, কত আর ভান ধরবি, কত আর অবহেলা, চির সত্য ভুলে রবি, জেনেও না জানা, কত আর ভান ধরবি, এখনো আছে সুযোগ,
দেহটা হয়নি বিকল। ওরে অভাগা কপাল পোড়া, কোরআনের কাছে যাবি চল, তার রঙেতে তার ঢঙেতে জীবন সাজাবি বল, জীবন সাজাবি বল। গিলাফটা ঢেকেছে ধুলা, আর কতদিন রবি এমন, জেনেও না জানা কত আর ভাঙ ধরবি গিলাফ।